অবস্থায় ওয়াসিমের রক্তের বিনিময়ে সেই আন্দোলনটি সফল হয়েছে। তো সেজন্য আমরা তার পরিবারকে সান্ত্বনা আমাদের পক্ষ থেকে যতটুকু দেওয়া সম্ভব আমরা দিয়েছি এবং আশ্বস্ত করেছি এই ছাত্রদল আজীবন ওয়াসিমের পরিবারের পাশে থাকে। এই ওয়াসিমদের রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেলাম, যে খুনি হাসিনা মুক্ত, ফ্যাসিস্ট হাসিনা মুক্ত যে বাংলাদেশ পেয়েছে, এই ওয়াসিমরা যে স্বপ্ন বাস্তবায়নের জন্যে আজকে জীবন দিয়েছে, এই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা জীবন দিয়েছে, এই ছাত্রদল তাদের সেই আত্মত্যাগের ত্যাগকে কখনো ভুলবে না। ওয়াসিমরা সহ এই সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে এই ওয়াসিমরা যে কারণে আজ জীবন দিয়ে গেল, সে কারণে আমরা ছাত্রদল নতুন ধারার বাংলাদেশ গড়ব এবং ক্যাম্পাসগুলোতে নতুন ধারার ছাত্র রাজনীতি আমরা চালু করছি। সেখানে কোনো সন্ত্রাস রাহাজানি থাকবে না, সেখানে কোনো গেস্টরুম কালচার থাকবে না, সেখানে কোনো রুম দখল থাকবে না, ক্যাম্পাস দখল থাকবে না এবং সাধারণ শিক্ষার্থীরা সামান্য পরিমাণে ছাত্রদল দ্বারা কখনো ডিস্টার্ব হবে না। তো সেই কারণে আমরা ইনশাআল্লাহ ওয়াসিমের এই আত্মত্যাগকে আমরা আত্মত্যাগে আরো বলিয়ান হয়ে ছাত্রদল নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাবে। আরিফেল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। আমরা যেটি সুস্পষ্টভাবে বলতে চাই সেটি হচ্ছে, জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের মাধ্যমে খুনি হাসিনা সরকার পালিয়ে গিয়েছে এবং তার আগে যে নির্বিচারে গণহত্যা হয়েছে এবং সেই গণহত্যার মাধ্যমে যে যারা শহীদ হয়েছেন এর মধ্যে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ রচিত হয়েছে, সে বাংলাদেশের গণতান্ত্রিক বাংলাদেশ হবে, সেই বাংলাদেশ সাম্য মানবিক বাংলাদেশ হবে, যে বাংলাদেশের স্বপ্নের জন্য আমরা গত 16-17 বছর ধরে আন্দোলন করেছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার প্রারম্ভে আমরা এসেছি। এই শহীদ ওয়াসিম আকরামের এই আত্মত্যাগ এদেশের গণতান্ত্রিক উন্নয়নের জন্য এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, সেই আন্দোলনে একটি নতুন মাত্রা যোগ করবে বলে আমরা বিশ্বাস করি।